জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দেবেন তিনি এমনকি লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলেও জানা গিয়েছিল শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন টলিউডের এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল একদিকে যখন প্রার্থী তালিকায় মিমি অনুস্রতের নাম প্রকাশ করে চমক দেয় তৃণমূল তখনই বেশ কয়েকজন তারকার নাম উঠে আসে বিজেপিতেও প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যাদবপুরে মিমি চক্রবর্তীর বিরুদ্ধেই অগ্নিমিত্রাকে নামাবে বিজেপি কিন্তু প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর সেখানে অগ্নিমিত্রার নাম দেখা যায়নি অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি এদিন কলকাতায় বিজেপির কার্যকর্তাদের বিশেষ বৈঠক ছিল সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রূপা গঙ্গোপাধ্যায় রাহুল সিনহার মতো নেতা নেত্রীদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি যদিও ইতিমধ্যেই যাদবপুর কেন্দ্রের জন্য অনুপম হাজরার নাম ঘোষণা হয়ে গিয়েছে তবে অন্য কোনো কেন্দ্র থেকে অগ্নিমিত্রা লড়তে পারেন বলে শোনা যাচ্ছে উঠে এসেছিল অভিনেত্রী শ্রাবন্তীর নামও বিজেপি তরফে ইতিমধ্যে নাকি শ্রাবন্তীকেও ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত উড়িয়ে দিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেলে কার্যত ক্ষোভও উগড়ে দিয়েছেন অভিনেত্রী টুইটে শ্রাবন্তীর বক্তব্য আমার সমস্ত বন্ধু এবং ভক্তদের উদ্দেশ্যে বলছি দিন কয়েক ধরেই শুনছি আমি নাকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি আমি সব জানাতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমার কাজ মানুষের মনোরঞ্জন করা আর আমি তাই করছি